টেস্ট অভিষেকেই গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। 2001 সালে মুরালি বাজদের মারিয়ে কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ইনিংসে 114 রান করেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডটা এখনও আশরাফুলের দখলেই আছে। ওয়ানডেতে অস্ট্রেলিয়া তখনও অজেয় ছিল বাংলাদেশের কাছে। 2005 সালে কার্ডিফে রিকি পন্টিং এর পরাক্রমশীল অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে এনেছিল আশরাফুলের সেঞ্চুরি। আশরাফুলের 100 রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের ক্যারিয়ারে বড় স্মারক এই দুটি সেঞ্চুরির ব্যাট। দুটি ব্যাটই সংরক্ষিত আছে তার কাছে। করোনা ভাইরাসের এই দুর্যোগে ব্যাট দুটি নিলামে তুলতে চান মোহাম্মদ আশরাফুল। বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে দুস্থদের সহায়তা করবেন তিনি। নিলামে ইতিমধ্যে সাকিব আল হাসানের বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি বিক্রি হয়েছে 20 লক্ষ টাকায়, যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল 5 লাখ টাকা। তবে আশরাফুলের অভিষেকে সর্বকনিষ্ঠ শতকের রেকর্ড গড়া ব্যাটটি নিলামে উঠবে বেশ চড়া মূল্যে, যা সাকিবের ব্যাটের মূল্যের 3 গুণ। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল বলেন, সাকিবের ব্যাটটি বিশ্বকাপের পারফরমেন্সের ব্যাট, ইতিহাস গড়া ব্যাট মুশফিকের, আর আমারটি তো একেবারে বিশ্ব রেকর্ড গড়া। ওদের যদি বেস প্রাইস 5 হয় কিংবা 10 লাখ টাকা হয়, তাহলে আমারটি আরো বেশি হওয়া উচিত। আমি ঠিক করেছি নিলামে বিশ্ব রেকর্ড গড়া ব্যাটটি ভিত্তিমূল্য ধরা হবে 15 লাখ টাকা। আশরাফুলের এই ব্যাটটি কিনতে পারবে যে কোনো ভক্ত, সেই ক্ষেত্রে নিলামে দর কষাকষি করে। আশরাফুলের এই ব্যাটটিও নিলামে উঠাতে পারে অকশন ফর অ্যাকশন।